সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে প্রিয় দর্শক শুরু করছি আজকের ইয়াং নাইট অর্থাৎ তরুণ রাত বা রাতের তরুণরা মানে সেই সব তরুণদের আমরা এই ইয়াং নাইটে হাজির করি যাদের সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে দেশ জাতি মানবতা আর এভাবেই এগোবে মানুষের সভ্যতা শত শত বছর ধরে লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে এরকমভাবেই হয়ে আসছে অবশ্য প্রিয় দর্শক আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এরকম দুজন তরুণের সাথে একজন শামসুজ্জামান সন্ধি আর সাখাওয়াত হোসেন সিফাত সন্ধি এবং সিফাত এরা দুজনই বুয়েটের ছাত্র বুয়েটের থার্ড ইয়ারে পড়ছেন সন্ধি পড়ছেন ট্রিপল ই অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আর সিফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এরা হচ্ছেন তিনজন তরুণের একটা দলের দুজন এখানে আরেকজন আছেন এদের বন্ধু আরাফাত তিনি এখানে হাজির হতে পারেননি তো এদেরকে আপনাদের সামনে হাজির করার মূল কারণটা হলো সম্প্রতি ওরা ভারতে একটা আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে এনেছেন চ্যাম্পিয়ন হয়ে এসেছেন তারা এবং এটা ছিল তাদের প্রথম আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা তাই না আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন দেশের জন্য গৌরব বয়ে আনার জন্য কেমন আছেন আপনারা এই তো ভালো আছি আচ্ছা একটু জানি যে ওই প্রতিযোগিতাটায় আপনারা কীভাবে গেলেন কানপুরের যে কম্পিটিশন ওটার নাম কী ছিল কীভাবে গেলেন আচ্ছা কানপুর আইআইটিতে একটা ইয়ারলি ফেস্টিভ্যাল হয় যেটাতে মোটামুটি ওদের ইন্টারনাল কিছু প্রতিযোগিতা থাকে তাছাড়াও কিছু ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকে তো সেই ইন্টারন্যাশনাল ইভেন্টের বাংলাদেশ রাউন্ডটা হয়েছিল এই মাসখানেক আগে তো সেই ইন্টারন্যাশনাল ইভেন্টের যে বাংলাদেশ রাউন্ড সেটাতে আমরা আসলে পার্টিসিপেট করছিলাম এবং সেখান থেকে বলা হয়েছিল যে টপ তিনটা টিম ইন্টারন্যাশনাল ইভেন্টে ডিরেক্টলি অংশগ্রহণের সুযোগ পাবে আচ্ছা ফাইনালে পার্টিসিপেট করতে পারবে এটা বেসিক্যালি ইসেপ থেকে করছে এটা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন একটা তারা এটা প্রতি বছর জোনাল যেটা কান্ট্রি জোনাল যে কম্পিটিশনটা ওটা অ্যারেঞ্জ করে তারা আচ্ছা তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা ডিরেক্টলি কম্পিটিশনে ফাইনালে পার্টিসিপেট করতে পারবে আচ্ছা আপনারা এই লোকাল প্রতিযোগিতায় কী হয়েছিলেন ফার্স্ট রানার আপ জি আচ্ছা আর মোট কয়টা দল ছিল এখানে মোটামুটি 86 টিমস মানে বাংলাদেশের ভিতরে কম্পিটিশনে 86টা দল কোয়াইট বিগ নাম্বার হ্যাঁ আমি তো এটা জেনে আমার ভালো লাগছে যে 86টা দল রোবোটিক্স নিয়ে কাজ করার মতো একটা প্রতিযোগিতায় যাওয়ার মতো 86টা দল গঠন করা গেছে অন্তত পক্ষে দুজন নিয়ে তো একটা দল হয়েছে তাই না আচ্ছা আপনাদের মোট তো তিনজন আপনাদের দলে আপনারা ঘনিষ্ঠ বন্ধু তিনজনই নাকি জি তিনজনই ঘনিষ্ঠ বন্ধু একদম শুরু থেকেই বিশ্ববিদ্যালয় জীবনের হ্যাঁ বলতে পারেন আচ্ছা তারপর দল গঠন করার আইডিয়াটা কিভাবে আসলো মাথায় আসলে আমরা প্রথম দিকে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করছি মেইনলি এই মানে যন্ত্র ভালো লাগতো বা ম্যাথমেটিক্স ভালো লাগতো এই কারণে তো যখন এই আইডিয়াটা মাথায় আসলো যে রোবোটিক্স নিয়ে কিছু করা যেতে পারে বা কিছু করার স্কোপ আছে এখন স্কুল কলেজ বা ওই অন্য লেভেলে তো আসলে এই ধরনের স্কোপ থাকে না ভার্সিটি লেভেলে উঠলে একটা হিউজ স্কোপ আপনার সামনে ওপেন হয়ে যায় তো আমরা যখন দেখলাম যে তখন রোবোটিক্স নিয়ে কিছু একটা করতে পারি বা বুয়েটে আমরা দেখছি সিনিয়রদেরকে যে তারা রোবোটিক্স নিয়ে প্রিভিয়াসলি কাজ করে গেছেন তো আমাদেরও ইন্টারেস্ট জাগলো যে একটা প্যাশন জাগলো যে আমরাও কিছুটা কাজ করি তো সেখান থেকে আমরা আসলে শুরু করছিলাম তো মানে একা একা কাজ করাটা একটু ডিফিকাল্ট আমরা চিন্তা করলাম যে তিনজন মিলে একটা ইনিশিয়েটিভ নি দলের নাম দিলেন বুয়েট ফায়ারফ্লাইজ বুয়েটের জোনাকিরা জি কেন ফায়ারফ্লাই কেন জোনাকি কারণ এটা আমরা ধীরে ধীরে আলো ছড়াই দিতে চাই আচ্ছা জোনাকির মতো অন্ধকার রাতে ভালো আমাদের ইয়াং নাইটের সঙ্গে যায় কনসেপশনটা তারপর দল গঠন করে ফার্স্টে আমরা জোনালি একটা কম্পিটিশন হয়েছিল ওটা মনে হয় আইইউটিতে হয়েছিল ওটাই ফার্স্ট আমাদের কম্পিটিশন ছিল ওইখানে খুব একটা ভালো করতে পারি নাই তারপরে এই কম্পিটিশন নেক্সট কম্পিটিশন আমাদের এটা সেকেন্ড কম্পিটিশন এটা আপনাদের মধ্যে কি মানে যেটা হয় যে তিনজনই বন্ধু বটে তারপরে যে দল মানেই হচ্ছে একজন দলনেতা প্রয়োজন হয় হ্যাঁ কোঅর্ডিনেশনের জন্য আমাদের দলনেতা শামসুজ্জামান সন্ধি দলনেতা আচ্ছা সন্ধি এবং সিফাত আপনাদেরই বন্ধু আমাদের বন্ধু আরাফাত টেলিফোন লাইনে আছে আমরা একটু আরাফাতের সঙ্গে কথা বলে নেব হ্যাঁ হ্যালো আরাফাত শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জি বলেন আরাফাত আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমরা খুবই খুশি হতাম যদি আপনাকে এখানে পেতাম আমরা তো সামহাউ
আমরাই বরং আপনাকে মিস করছি, আপনি যে ইয়াং নাইট অনুষ্ঠানে অনুষ্ঠানটাকে মিস করছেন তা না, আমরাই আপনাকে মিস করছি। তো আপনার কাছে জানতে চাই যে কানপুরে যাবার সময় কি মনে হয়েছিল যে ওখানে ভালো করতে পারবেন আপনারা, এরকম কিছু কি ভেবেছিলেন? আসলে কানপুরে যাওয়ার সময় আমরা অতটা আত্মবিশ্বাসী ছিলাম না প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে যখন যা হয় মানে ওখানে পৌঁছানোর পর ধীরে আত্মবিশ্বাসটা ফিরে আসে আর কি। আর তাছাড়া ওখানে আমাদের বইটা আরো দুটা টিম ছিল, তো এই কারণে আত্মবিশ্বাসটা একটু বেশি ছিল। আচ্ছা, তারপর যখন চ্যাম্পিয়ন হয়ে গেলেন ওখানে তো কয়টা দেশের প্রতিযোগী ছিল এবং কয়টা দল ছিল ওখানে? আসলে বেশটা দেশ থেকে আসার কথা ছিল, কিন্তু সব দেশ থেকে এবছর অংশ নিতে পারেনি, যেরকম পাকিস্তান থেকে সম্ভবত এবছর অংশ নিতে পারেনি, তো আরব আমিরাত থেকে একটা টিম এসেছিল আমি যেটা জানি, আর ভারতে আঞ্চলিক প্রতিযোগিতা হয়েছিল, সেখান থেকে প্রায় সখানিক টিমের মধ্যে থেকে টপ 10টা না কয়টা জানি টিম আর কি ওখানে পার্টিসিপেট করতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে সাব্বির, আপনার সঙ্গে আবারও কথা বলবো, বিরতির পরে আরেকবার আপনার সঙ্গে আমরা যোগ দিব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আমরা এখন কথা বলি সন্ধি এবং সিফাতের সাথে। সন্দীপ, সাব্বির বলছিল যে আপনারা কীভাবে ইয়ে করলেন আর কি, এত ভালো রেজাল্ট করলেন ওখানে গিয়ে, ওখানে আপনারা কী প্রেজেন্ট করেছিলেন ওখানে যেটার কারণে চ্যাম্পিয়ন হলেন? আপনাদের রোবোটিক্স, আপনাদের রোবটটা কী ছিল? রোবটটা ছিল বেসিক্যালি একটা লাইন ফলোয়ার রোবট যেটা মেজ সলভ করতে পারে। মেজ মানে ভুট্টা, গোলক ধাঁধা, মেজ। মেজ মানে তো ভুট্টা জানি, এখানে মেজ হচ্ছে গোলক ধাঁধা। হ্যাঁ আচ্ছা, তো এই মেজ সলভার একটা রোবট বানাতে বলা হয়েছিল, মানে বাংলাদেশ রাউন্ডের প্রবলেম স্টেটমেন্টে ছিল যে শুধু একটা মেজ সলভ করতে পারলেই হবে, মেজটা প্রথমে ও স্ক্যান করবে, স্ক্যান করার পরে ও শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে সে আবার আগের জায়গায় ব্যাক আসবে, মানে মেজে হারাই গেলে চলবে না। আর ইন্টারন্যাশনাল রাউন্ডে এর সাথে আরও কিছু ছিল যে অবজেক্ট আর তার সাথে একটা ওয়াল আছে, মানে টার্গেটটা হলো যে ওই ওয়ালে ধাক্কা খাওয়া যাবে না, প্লাস বেশি দূরেও যাওয়া যাবে না, ওটাকে সেন্স করে দিতে হবে। সময় বেঁধে দেওয়া ছিল? জি না, টাইম 10 মিনিটস, টাইম আমাদের জন্য কোনো ফ্যাক্টর হয়নি, ওরা 10 মিনিটস টাইম দিছিল, আমরা মোটামুটি 36 সেকেন্ডে ওয়াল ফলো টু কমপ্লিট করছি, মোটামুটি 1 মিনিট সামথিং সেকেন্ড লাগছিল। আচ্ছা আচ্ছা, আর মানে এই কাজটা করতে হবে, এটা ফিরে যাচ্ছে, এই কাজটা করতে হবে, মানে প্রজেক্টটা কি দিয়ে দেওয়া হয় আগেই? হ্যাঁ, স্টেটমেন্টটা আগে বলে দেওয়া হয় যে ওরা র্যান্ডমলি একটা ই দিবে, মেজ দিবে, সেটা সলভ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। কতক্ষণ আগে দেয় কম্পিটিশনের? প্রথমে তো অবশ্যই প্রিপারেশনের বিষয় আছে যে আমরা আসলে ঠিক করি যে কি কি ইউজ করব, মানে কোনটা বেশি ইউজ করলে এফিশিয়েন্ট হবে বা একটা কম্পিটিশনে জেতার মতো কন্ডিশনে যাওয়া যাবে। তারপর পিসিবি ডিজাইন আছে, ই আছে, হার্ডওয়্যারগত অনেক কিছু কাজ আছে, আমাদের হার্ডওয়্যারের কাজ মেইনলি সিফাত দেখাশোনা করে। আচ্ছা, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, তো ওই কারণে ওটাই ওর বেশি ভালো পারে, তো ওটা দেখাশোনা করে। প্রথমে তো নিশ্চয়ই একটা ড্রাফট পেপার তৈরি করতে হয় না, কিছু পেপারওয়ার্ক তো আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা খুব বেশি না, মোটামুটি করতে হয়। আচ্ছা, তো এটা করতে মোটামুটি 2-3 দিন লাগে। আচ্ছা, তারপরে যেটা হয় যে হার্ডওয়্যারের কাজ কমপ্লিট করা, হার্ডওয়্যারের কাজ বেশ একটা টাফ একটা জব, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশন আকৃতি দেওয়া, একটা নির্দিষ্ট সাইজের মধ্যে রাখা, হার্ডওয়্যার কমপ্লিট না হলে আমরা কোডিং করতে পারবো না, সো বেসিক্যালি আগে হার্ডওয়্যারটা কমপ্লিট করতে হবে, তারপর কোডিং এ যেতে হবে আমাদের। আচ্ছা, কোডিং এর কাজটা কি? কোডিং ওর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার জন্য, মানে ওটাকে ক্যাপেবল, হার্ডওয়্যার তো জাস্ট হার্ডওয়্যারই, এটাকে চালানোর জন্য হার্ডওয়্যার হচ্ছে শরীরটা, হাত পা, হ্যাঁ হ্যাঁ, ওটাকে চালানোর জন্য আর যা যা কিছু দরকার, ইন্টেলিজেন্স দরকার, এখন মস্তিষ্কটা দিতে হবে, মস্তিষ্ক সেটা তাই তো, তাই না? মানে একটা কম্পিউটার প্রোগ্রাম এটা? হ্যাঁ প্রোগ্রাম, হ্যাঁ, এবং খুব মিনি সাইজের, না মিনি না, এটা আছে, প্রোগ্রামটা বড়, প্রোগ্রামটা বড়, কিন্তু তা প্রোগ্রামের যে চিপটা সেটা আসলে খুব বড় কিছু না, ওটা ছোট। আচ্ছা, তো ওইটা বেসিক্যালি সাব্বির এবং সন্ধি করে। আচ্ছা, কোডিংটা ওরাই দেখে মোটামুটি কম্পিটিশনে কাজ করছেন আপনি, বসে থাকেন না? আমি হেল্প করি, মানে হার্ডওয়্যারগত অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, তখন সেগুলো সলভ করে, বা অনেক কিছু প্রবলেম আছে যেগুলো হার্ডওয়্যারগত সীমাবদ্ধতার কারণেই করা যায় না, সেটা কোডিং এ সলভ করতে হয়, তাই না? সময়
একবার একটা চেহারা দাঁড়ালো রোবটের, তারপর দেখা যাচ্ছে যে কিছু পরিবর্তন করলে আরো ভালো হয়, করতেছে না তখন আমাদের আরো বেটার কিছু বানাতে পারি, তখন আবার চেঞ্জ করতে হয়। এমনও কম্পিটিশন গেছে আমরা একই রোবট 6-7 বার চেঞ্জ করছি, তো এটার জন্য আসলে ওকে দরকার হয়। আর হার্ডওয়্যারগত ই করার পরে মোটামুটি অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় থাকে হালকা পাতলা, তো এই 2 সপ্তাহ সময়ের মধ্যে কোডিং কমপ্লিট করে ফেললে একটা কম্পিটিশনে যাওয়ার মতো রোবট তৈরি হয়ে যায় এটাই। আচ্ছা আচ্ছা, তো ওই কানপুরে যে রোবটটা নিয়ে গেলেন আপনারা, এই বেচারার কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, কি ছিল? মিস্টার হেক্সা। মিস্টার হেক্সা? আচ্ছা, কেন মিস্টার হেক্সা কেন? কারণ এর শেপটা হেক্সা শেপ, ওই জন্য হেক্সাগোনাল, হেক্সাগোনাল, সো এটার নাম মিস্টার হেক্সা দিছি। আমরা জানি যে শব্দের শেষে ভাওয়েল থাকলে একজন দর্শক ফোন করেছেন, প্রিয় দর্শক আপনার প্রশ্নটা করুন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে। জি, দুজন তরুণ উদ্যোক্তাকে দেখছি, বাংলাদেশের জন্য আশা সংবাদ এনেছেন, ভারত থেকে পুরস্কার ছিনিয়ে এনেছেন, আশা করি ভবিষ্যতে আরো সুন্দর বড় বড় কাজ দেখাবেন। আমরা ভুলে যাচ্ছিলাম কিছু সময়ের জন্য ভূমিকম্পের কথা, আমাদের রাজনৈতিক অস্থিরতার কথা, আশা পাচ্ছি আপনাদের দেখে। হ্যাঁ, সাফল্য সব ভুলে দেয় আসলে। হ্যাঁ গণিয়াদম, তো রোবটিক্সের যে আধুনিক প্রসার মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সব দেশে চালিয়ে এখন আমাদের দেশে দেখলাম আপনাদের প্রজেক্ট। আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, তা আমরা কবে সত্যি সত্যি এরকম একটি দেশ পাবো বাংলাদেশ, যেখানে বাংলাদেশের মানুষ কোন সংঘর্ষ? উনি মূলত বলতে চাইছেন যে সেই উৎকর্ষের জায়গাটা কবে নাগাদ পৌঁছতে পারবো, যখন কার্যকর রোবট তৈরি করতে পারবো। আর কল্পবিজ্ঞানী বিশেষ করে আমি যদি ডক্টর মাসুমকে বুঝতে ভুল না করে থাকি, যে আমরা কল্পবিজ্ঞানে বা সাইফাই সিনেমায় যেরকম রোবট দেখতে পাই একদম মোটামুটি মানুষের প্রতিদ্বন্দ্বী বা মানুষের মতো, বা কখনো কখনো মানুষের চেয়েও বেশি সুপার হিউম্যান, তাই না? অনেক আচরণে গুণগতভাবে সেই জায়গাটায় পৌঁছানো সম্ভব কিনা, আমরা এই জায়গাটায় যাব, কিন্তু এখন এই প্রশ্নের উত্তর না। মাসুম ভাই, আপনি আমাদের সাথেই থাকেন, আমরা বিরতির পরে এই বিষয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠানের তো একটা পরিকল্পনা আছে, আমরা এই প্রশ্নগুলো রেখেছি, আমাদের মনেও এসেছে, আমরা এগুলো নিয়ে বিরতির পরে কথা বলবো। আমরা থাকি কানপুরে এখন পর্যন্ত, তারপরে আপনারা এই যে মিস্টার হেক্সাকে নিয়ে কানপুরে গেলেন, এবং কেন চ্যাম্পিয়ন হলো মিস্টার হেক্সা? অন্যরা কি মিস্টার হেক্সার চাইতে অদক্ষ ছিল? না, অদক্ষ ছিল না আসলে। মোট কয়টা দল ছিল সেখানে? ওইখানে 20 মোর দ্যান 20। আচ্ছা, কয়টা দেশের? দুইটা, বাংলাদেশ আর UAE ছিল ইন্টারন্যাশনাল, আর ইন্ডিয়া, তাহলে তিনটা দেশ। আচ্ছা, তারপর ওই দলগুলোর রোবটগুলো মানে কেন মিস্টার হেক্সার সঙ্গে পারে নাই, শক্তির জায়গাটা কোথায় তার? শক্তির জায়গাটা বলতে গেলে আসলে হেক্সা পারফেক্ট ছিল, মানে অনেকে দেখা যায় যে অনেক ফাস্ট রোবট বানায় কিন্তু কি হয় সেটা পারফেক্ট হয় না। সো আমাদের ফাস্ট রোবট বানানোর চেয়ে আমরা পারফেক্টটাকে করছি, কারণ পারফেকশনটাকে বেশি গুরুত্ব দিই, স্পিড, অ্যাকুরেসি এগুলো। আচ্ছা, অ্যাকুরেসি। রোবটের পাওয়ার সাপ্লাইটা হয় কোথা থেকে? এটা তো দেখলাম যে কোনো তারটার বন্য কিছু না, ওটা অনবোর্ড ব্যাটারি থাকে, ডিসি ভোল্টেজ, লিথিয়াম আয়ন কেটা, লিথিয়াম পলিমার। আচ্ছা, আমি যে শব্দটা বললাম বটে, কিন্তু আমি যে খুব ভালো বুঝি, মানে লিথিয়াম আয়নও ইউজ করা যায় কিন্তু লিথিয়াম পলিমারটা একটু বেটার পারফরম্যান্স দেয়। আচ্ছা, এতে করে কি হয়, লিথিয়াম আয়নের সঙ্গে পলিমার কেন বেটার? মানে লিথিয়াম আয়নে একটা নির্দিষ্ট কারেন্ট লিমিট আছে, আর লিথিয়াম পলিমারে যেটা হয় যে হঠাৎ করে যদি বেশি কারেন্টের দরকার পড়ে তো লিথিয়াম পলিমার সেটা সাপ্লাই দিতে পারে। আচ্ছা আচ্ছা, আর লিথিয়াম আয়নের মানে চার্জ ক্যাপাসিটি একটু কম, আর পলিমারের ক্ষেত্রে মানে যেগুলো প্লাস ভোল্টেজও অনেক বেশি, লিথিয়াম পলিমারটা এই ক্ষেত্রে মানে অ্যাভেলেবল বেশি ছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আসার পরে আমরা জানবো যে রোবোটিক্স বিষয়টা কি, এই যে রোবট নিয়ে কথা বলছি আমরা, রোবোটিক্সের মূল বিষয়টা কি এবং
রোবোটিক্সের গবেষণার ক্ষেত্রে আমরা বৈশ্বিক মানে কোন পর্যায়ে আছি, যেটা একজন দর্শক, আমাদের সম্মানিত দর্শক, ইনি সাউথ আফ্রিকা থেকে ফোন করেছেন এবং প্রায়শই আমাদেরকে ফোন করেন, নিয়মিত দেখেন তিনি অনুষ্ঠানটা, এবং আমাদের ইয়াং নাইট পরিবারেরই একজন তিনি। তো ডক্টর মাসুম যেটা জিজ্ঞেস করলেন যে রোবোটিক্সের সেই উৎকর্ষের জায়গাটি আমরা কবে পৌঁছবো, আমরা এসব নিয়ে কথা বলবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, কথা বলছি আমরা রোবোটিক্স নিয়ে দুই তরুণ বিজ্ঞানীর সাথে, দুই গবেষক, তারা দুজনেই বুয়েটের ছাত্র, শামসুজ্জামান সন্ধি এবং সাখাওয়াত হোসেন সিফাত, আর টেলিফোনে মাঝে মধ্যে যোগ দেবেন আমাদের সাথে তাদের বন্ধু আরাফাত, যিনি এই দলেরই সদস্য। আমাদের সাথেই থাকুন, ছেড়ে যাবেন না, একটু পরেই ফিরব। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ইয়াং নাইটে। আমরা কথা বলছি রোবোটিক্স নিয়ে, রোবোটিক্স অর্থাৎ রোবট সংক্রান্ত বিদ্যা, যেটি আমাদেরকে জানাচ্ছেন দুই তরুণ রোবট গবেষক, নয় রোবট গবেষক মানে আপনাদেরকে রোবট বলছি না, রোবট নিয়ে গবেষণা করছেন ওরা, সন্ধি এবং সিফাত। আমরা বিরতির আগে আপনাদের সাফল্যের কথা জানলাম যে সম্প্রতি ভারতের কানপুরে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনারা চ্যাম্পিয়ন হয়ে এসেছেন এবং বুয়েটেরই আরেকটা টিম ফার্স্ট রানার আপ হয়েছে সেখানে, তাই না? এবং আইআইটির মতো প্রতিষ্ঠানের টিমকে বোধহয় বিট করেছেন আপনারা। হ্যাঁ, দ্যাটস গুড। এখন আমি জানতে চাইছি যে রোবোটিক্স মানে আমরা যারা সাধারণ মানুষ আমাদের বোঝার মতো করে বলবেন, আপনারা ভাই মেধাবী মানুষ, বিজ্ঞানী মানুষ, আপনারা টেকনিক্যাল টার্ম ইউজ করে বলবেন আর মাথার উপর দিয়ে যাবে সেটা হবে না। সাধারণভাবে বলেন তো রোবোটিক্স বিষয়টা কী এবং ফিজিক্সের মানে কোন সূত্রের উপরে রোবোটিক্স প্রতিষ্ঠিত? আসলে এটা এরকম কোনো সূত্র না। রোবোটিক্স বিষয়টা হলো যে আপনি যদি কোনো যন্ত্র এমন বানাতে পারেন যার ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বলে যেটাকে, যেটা মানে বিভিন্ন অ্যাডভার্স পরিবেশে নিজের মতো করে ডিসিশন নিতে পারবে, তো এরকম যন্ত্র বানানোটাই বেসিক্যালি রোবোটিক্সের মধ্যে ধরা হয়। যে আপনি একটা যন্ত্র বানালেন সেটা নিজের মতো করে হয়তো ডিসিশন নেবে বা হয়তো আপনার এইড নেবে কোনো ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে হতে পারে যে যেখানে মানুষ কাজ করতে পারতেছে না সেখানে সে নিজে নিজে কাজ করতে পারবে। তো এইসব ক্ষেত্রে যেসব যন্ত্র বানানো হয় তো সেটার আর্টটাকেই আসলে রোবোটিক্স বলা যেতে পারে। আচ্ছা, যেমন মিলিটারিতে ইউজ হইতেছে, তারপরে মেডিসিন, বায়োমেডিক্যাল, এটাও কিন্তু একটা রোবোটিক্স সেক্টর আছে। সো এগুলা বেসিক্যালি মানুষের উপকারের জন্যই রোবোটিক্সটা মানুষের এইডের জন্য। আচ্ছা, এই যে বলছি আমরা রোবোটিক্স বা যার মূল শব্দটা হচ্ছে রোবট, এই মানে নামটা রোবট কেন, রোবট মানে কি, বিশেষ কোনো অর্থ আছে আর কিভাবে আসলো এই জিনিসটা? রোবটের নামটা অ্যাকচুয়ালি আসছে প্রথম 1921 একটা ড্রামাতে ইউজ হয়েছিল রোবট ওয়ার্ডটা ফার্স্ট। আচ্ছা, সো সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে, মানে ওখানে কি একটা যন্ত্র মানব ছিল? হ্যাঁ, তিনি মিন করছিলেন যে আসলে একটা যন্ত্র এমন বানানো হয়েছে যেটা আসলে মানুষকে তার কাজের জায়গা থেকে হটায় দিচ্ছে। তো সেখান থেকেই সেই ওয়ার্ডটা মানুষ কনসেপ্টটা পায় যে এমন কিছু যন্ত্র যেটা মানুষের এইডে আসতে পারে, যেটা মানুষের সাহায্য করতে পারে। কার লেখা নাটক? এক চেক নাট্যকার, চেক নাট্যকার, জি, চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র, ওটা হিউম্যানোয়েড রোবট উনি বুঝাইতে চাইছেন। তিনি নাটকে দেখাইছিলেন যে মানুষের কাজকে প্রথমে রিপ্লেস করে, তারপর মানুষকেও রিপ্লেস করতে চায়, মানুষকেও রিপ্লেস করে, হিউম্যানোয়েড রোবট একটা। আমরা এটা দেখি বিকল্প বিজ্ঞানে, তারপরে কল্পবৈজ্ঞানিক যেসব সিনেমা সেগুলোতে অনেক সময় দেখা যায় যে রোবট মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, আমার মনে আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমি প্রথম যে সায়েন্স ফিকশনটা পড়ি সেটা ছিল কপটরনিক সুখ দুঃখ, জাফর ইকবাল স্যারের লেখা। হ্যাঁ, কয়েকটা ওইরকম গল্পের সমষ্টি যেখানে রোবট ছিল বেশ বুদ্ধিমান, এক পর্যায়ে রোবট তার যে আবিষ্কারক বা তার যে উদ্ভাবক বিজ্ঞানী, সে বিজ্ঞানীর স্ত্রী মজ্জুদ্দুরময় পরে তার নাম ছিল বুলা, হ্যাঁ, সে বুলার প্রতি আকৃষ্ট বোধ করে, অর্থাৎ তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই লেভেলে উন্নীত হয়েছে যে তার মধ্যে মানবিক আবেগ, প্রেম, ভালোবাসা সেটা পর্যন্ত তৈরি হয়েছে এরকম। এবং অনেক ইন্টারেস্টিং সব গল্প পড়েছি আমরা রোবট নিয়ে, সাহিত্যে কল্পবিজ্ঞানে রোবটের একটা বিশাল জায়গা আছে, তাই না? এগুলোকে আপনাদেরকে আকৃষ্ট করে? হ্যাঁ, আকৃষ্ট করে, কিন্তু আসলে আমরা রোবোটিক্সটা রিয়েল রোবট, রোবটটাই বেশি আকৃষ্ট করে, রিয়েল, যেটা মানুষের উপকারে লাগবে আসলে। সো আমরা যেমন ইন্ডাস্ট্রিয়াল রোবট, এখানে মানুষের উপকারের জন্য ইউজ হইতেছে, কারণ আজকে যেটা সায়েন্স ফিকশনে লেখা হচ্ছে দেখা যাবে যে 50 বছর পর সেটা আসলে রিয়েল বাস্তব হয়, বাস্তব, অবশ্যই হয় এরকম। জুলফান সেই কবে কত বছর আগে লিখে গেছেন, বা লিওনার্দো দা ভিঞ্চি বিজ্ঞানী না কিন্তু তিনি তার কল্পনা শক্তি কি
অসাধারণ হেলিকপ্টারের যে বেসিক ডিজাইন তিনি করেছেন এখন পর্যন্ত হেলিকপ্টার সেভাবে বানানো হয় কিন্তু সেই বেসিক সূত্রগুলোর উপরে থেকে পাখির মতো উঠতে পারে আসলে আজকে যেটা চিন্তা করা হচ্ছে 50 বছর পরে ডিজাইন করা রোটরের মাধ্যমে যে করা সম্ভব সেটা এরকম তো ওই চিন্তাকে কল্পনাকে বিস্তৃত করতে না পারলে তো আসলে কিছু হয় না আর কল্পনা বা চিন্তাকে মুক্ত রাখার জন্য একটা পরিবেশ দরকার হয় অবশ্যই তাই না আচ্ছা আমাদের দেশে রোবোটিক্সের কি অবস্থা যারা রোবট নিয়ে কাজ করেন আপনারা রোবট চর্চার সুবিধা আছে কি খুব আমাদের দেশে রোবোটিক্স তুলনামূলক ভালো কিন্তু এখনও তেমন সুযোগ সুবিধা নাই যেমন রোবোটিক্স কম্পিটিশানগুলো একটা ইন্টারভালে হয় না দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্টলি কোনো ভার্সিটিতে ফেস্ট হচ্ছে তখন একটা কম্পিটিশান হচ্ছে মানে টাইম ওয়াইজ যেমন আইআইটিতে প্রতি বছর একই টাইমে তাদের কম্পিটিশানগুলো হচ্ছে সো আমাদের দেশে এরকম হচ্ছে না আচ্ছা আমাদের দেশে যেমন কোনো গণিত অলিম্পিয়াড আছে এরকম একটা রেগুলার রেগুলার হয় না রেগুলার ইন্টারভ্যালে কোনো আরো কিছু আচ্ছা সাব্বির লাইনে আছে সাব্বির যেহেতু টেলিফোনে আছে হঠাৎ কেটে যেতে পারে আমরা ওর সঙ্গে কথা বলে নেই হ্যালো সাব্বির লাইনে আছেন তো জি শুনতে পাচ্ছেন হ্যালো সাব্বির আমাকে শুনতে পাচ্ছেন স্বপ্নটা কি বাংলাদেশে থাকতে হবে কেন বইটার কয়টা ছেলে থাকে রোবটিক্স নিয়ে ভবিষ্যতে আরো কাজ করার এবং বাংলাদেশে যাতে একটা ভালো একটা স্কোপ তৈরি হয় সেরকম কিছু একটা করার এটা আসলে আমার স্বপ্ন বা ইচ্ছা আচ্ছা এটা বলতে পারি আপনি কি ভবিষ্যতে এটা নিয়ে পড়াশোনা করবেন নাকি আপনি তো ট্রিপল ইএস ছাত্র আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এটা নিয়ে স্পেশালাইজেশন মানে এটার উপর জোর দেওয়া আর কি মানে পড়াশোনায় যদি উচ্চতর ডিগ্রি নেই হ্যাঁ আচ্ছা কোনো আইডল আছে এই বিষয়ে বা কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে যে কোন জায়গায় যেতে চান কোথায় পড়তে কারা এই বিষয়ে ভালো আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি যাতে অনেক কিশোর তরুণ আছে যারা এই অনুষ্ঠানটা দেখে তারা আগ্রহী হয় উৎসাহী হয় হ্যাঁ আমি বলতে চাইছি যে আপনি এই বিষয়ে কি নির্দিষ্ট কোনো আইডল আছেন আমাদের দেশে বা দেশের বাইরে যিনি রোবোটিক্স নিয়ে কাজ করছেন এবং এই বিষয়ে অথরিটি আইডল বলতে মানে আমাদের দেশে আইডল বলতে বুয়েট এক্সপোনেনশিয়াল টিম খালেদ ভাই আরি ভাই তারা অনেক এই বিষয়ে বেশ কাজ করেন আর তাছাড়া আরেকটা বাংলাদেশের এখন একটা অর্গানাইজেশন আছে প্ল্যানেটার নামে তারাও এই বিষয়ে কাজ করে তো এদের কাছ থেকে ইন্সপিরেশন পাই আর কি গুড দ্যাট গুড আপনি যেমন তাদের কাছ থেকে ইন্সপিরেশন পান আমি নিশ্চিত যে অনেক ছেলে মেয়ে অনেক তরুণ তরুণী আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবে সাব্বির অল দ্য বেস্ট অনুষ্ঠানটা দেখতে থাকুন আমরা ফিরি সন্ধ্যে এবং সিভাতের কাছে হ্যাঁ বলছিলেন যে বাংলাদেশের রোবোটিক্স চর্চাটা সেরকম ভাবে হচ্ছে না সুযোগটা কম কি ধরনের ফ্যাসিলিটি দরকার হয় রোবোটিক্স ল্যাবের বা অন্যান্য ফ্যাসিলিটি খুব ব্যয় সাপেক্ষ তো বটে হ্যাঁ অবশ্যই রোবোটিক্স অনেক ব্যয় সাপেক্ষ এবং রোবোটিক্স ল্যাব নাই ইউনিভার্সিটিগুলো তো ল্যাব নাই বা গভর্নমেন্ট যে কোনো ল্যাব আছে সেন্ট্রালি তাও নাই এটা একটা অনেক বড় ল্যাক বাংলাদেশে যে ল্যাব নাই ইভেন আর যেহেতু এটা অনেক বাইশ অপেক্ষা সবার পক্ষে এটা পসিবল হয় না যে সামনে কিছু একটা বড় প্রজেক্টে কাজ করব কিন্তু দেখা যাচ্ছে যে তার ফান্ডিং নাই প্রবলেমটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট পাওয়া যায় না ঠিক সময়ে বা যখন কম্পোনেন্ট পাওয়া যায় তখন দেখা যায় যে আসলে ওটা কাজে লাগতেছে না বা অ্যাডিকুয়েট যে জিনিসটা দরকার আমাদের স্পেসিফিক সেটা পাওয়া যায় না হয় তার চেয়ে কম অথবা বেশি তো এরকম যদি মানে আমরা কাস্টমাইজড কম্পোনেন্ট পেতে পারতাম তাহলে আমাদের আরও অনেক সুবিধা হতো অবভিয়াসলি তো এই কম্পোনেন্টের স্কার্সিটিটা আসলে বাংলাদেশে অনেক বেশি এটা একটা বড় অবস্ট্যাকল যে আমি একটা ইনিয়া রোবট নিয়ে কাজ করব সেটার জন্য আমাদের যা যা দরকার সবগুলা নাই হয়তো কিছু নাই সেটা সাবস্টিটিউট হিসেবে কিছু ইউজ করতেছি কিছু নাই সেগুলো বাদ দিতেছি তো এরকম ভাবে তো আসলে হয় না অ্যাকচুয়ালি এটা একটা বড় ফ্যাক্টর বৈশ্বিক পর্যায়ে রোবোটিক্স মানে উন্নত দেশগুলিতে তো ব্যাপকভাবে এইগুলো নিয়ে গবেষণা হচ্ছে তাই না আমি দেখলাম যে তারা বায়োমেডিকেল ক্ষেত্রে হ্যাঁ এবং মিলিটারি ইউজেসে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ইউএসএতে বেসিক্যালি যেমন ওরা মিলিটারিতে অনেক আগায় গেছে তারপরে বায়োমেডিকেলও তারা অনেক জোর দিয়েছে ওরা যে ড্রোন বিমান বানাইছে এখানে সেখানে বোমা মারে হ্যাঁ ড্রোন বানাইছে লোকজন না মিলিটারি যাওয়া লাগে না হ্যাঁ সো এখানে ড্রোনটা দেখা যাচ্ছে যে মিলিটারি যাওয়া লাগছে না সে নিজেই যে কোথাও যে হামলা করে আসতেছে ওটা তো দূর থেকে অপারেটেড না রিমোট কন্ট্রোল না
না রিমোট কন্ট্রোল না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এবং দূর থেকে নিয়ন্ত্রণও করা যায় যদি সামহাউ রিমোটের কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় সে নিজের বুদ্ধি দিয়ে চলে বেড়াতে পারে আচ্ছা মানে তার অপারেশন সাকসেসফুল করে আসতে পারবে আবার যেমন ধরুন যে বিমান বিধ্বংসী মিসাইল যদি তাকে তাড়া করে সে কি ডিটেক্ট করতে পারে রাডার দিয়ে ডিটেক্ট করতে সে ডিটেক্ট করতে পারবে সে সেটাকে ফাঁকি দেওয়ার মতো যদি ক্যাপাবিলিটি থাকে সেটাও করতে পারে তার ওই প্রোগ্রাম যদি করা থাকে কম্পিউটার প্রোগ্রাম তাই না আচ্ছা বেশ বুদ্ধিমান জি আপনি বললেন যে রোবোটিক্স মানুষের কল্যাণকামী কাজে ব্যবহারের জন্য আপনারা চেষ্টা করবেন কিন্তু এই যে ড্রোন বানানো হয়েছে কি করার জন্য না এটা তো বেসিক্যালি ডিপেন্ড করে যে কে কিভাবে সেটা ইউজ করছে হিউম্যান এইড এর কারণে যেমন Amazon এরা ড্রোন দিয়ে জিনিসপাতি সাপ্লাই দেয় চীনে বই সাপ্লাই দিচ্ছে ভারতের একটা কোম্পানি বলতে পিজা সাপ্লাই দিচ্ছে তো এটা তো আসলে হিউম্যান এইড এর জন্য হ্যাঁ সেটা তো বটেই নিউক্লিয়ার টেকনোলজি তো তৈরি হয়েছিল মানুষের কল্যাণের কথা কল্যাণের জন্য হিরোশিমা নাগাসাকিতে মেরে মানুষ মারার জন্য তো না না কারা ইউজ করবে সেটা ওটা ডিপেন্ড করে কে ইউজ করতেছে তার উপরে সেটা বটে মানে অর্থাৎ ওই একই জিনিস কারো হাতে পড়লে শিল্প হয়ে ওঠে কারো হাতে পড়লে সেটা অস্ত্র অস্ত্র হয়ে ওঠে হ্যাঁ সেটা বটে আমরা দেখি যে ওই গৃহস্থালী কাজে কিছু রোবট ব্যবহার হয় বাংলাদেশে শুরু হয়নি বোধ হয় না বাংলাদেশে এখনো তেমন শুরু হয় না কিন্তু বাইরে আছে যেমন ভ্যাকুয়াম ক্লিনার এটা অটোমেটিক ক্লিনার ফ্লোর ক্লিনার এগুলো ইউজ করতেছে ফ্লোর ক্লিনার ভ্যাকুয়াম ক্লিনার ওই যে দক্ষিণ কোরিয়ার এক মহিলার চুল খেয়ে ফেলে তারপরে ফায়ার ফাইটার এসে উদ্ধার করলো না জি জি এটা এই রকম অ্যাক্সিডেন্ট কেন ঘটতে পারে রোবট থেকে ওইটা বেসিক্যালি কোডিং এর মেবি ভুল ছিল যার কারণে এটা হয়েছে মানে আসলে ইন্টেলিজেন্সটা ওই লেভেলে হয়তো উন্নীত হতে পারেনি যে চুল আছে চুলের সাথে মানুষ আছে কিনা সেটা দেখতে পারেনি আচ্ছা আচ্ছা সে দেখেছে সামনে কিছু একটা পড়ে আছে গিলে ফেলতে হবে তারপর ভদ্রমহিলা ফ্লোরে শুয়েছিলেন তার চুল টুল খেয়ে মাথা আটকে দিয়েছে মরে মরে অবস্থা জি হ্যাঁ যাকে আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি সন্দেহ এবং সিফাত সাব্বিরকে যে প্রশ্নটা করেছিলাম সেটা শুনতে চাইবো আপনাদের কাছ থেকে একে একে প্রথমে সিফাত বলুন আপনি কি ভবিষ্যতে রোবোটিক্স নিয়ে কাজ করতে চান কোন জায়গায় যেতে চান এবং এখন কি করছেন আপনারা এই বিষয়ে সংক্ষেপে বলবেন সন্ধের জন্য সময় লাগবে হ্যাঁ আমরা এখন রোবোটিক্সে বেসিক্যালি একটা প্রজেক্টে হাত দিয়েছি ওইটা এখনও মানে ফান্ডিংয়ের অভাবে আমরা শুরু করতে পারতেছি না আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা রোবোটিক্স নিয়ে ভবিষ্যতে আমি হায়ার স্টাডিও রোবোটিক্স নিয়ে করতে চাই আচ্ছা বেসিক্যালি একই সঙ্গে আপনি বলেন আপনার সম্পর্কে প্লাস এই যে যে প্রজেক্টের কথা বললো ফান্ডিং এর জন্য হাত দিতে পারছেন না সেটা সম্পর্কে একটু জানান আচ্ছা আমার স্বপ্ন রোবোটিক্স নিয়ে বেসিক্যালি আমরা মানে এটা প্যাশন থেকেই করি বাইরের দেশে যদি হায়ার স্টাডিজে রোবোটিক্স ক্ষেত্রে কাজ করার চান্স পাই ইনশাআল্লাহ অবশ্যই করব আর আমরা রিসেন্টলি ওয়্যারলেস জিনিসপাতি নিয়ে আগ্রহ দেখাচ্ছি একটু বেশি রেডিও কন্ট্রোলড বোট বা প্লেন আমরা একটা ট্রাই করতেছি তো যেটা হয় যে রেডিও কন্ট্রোল মানে কোয়াডকপ্টার জাতীয় না কোয়াডকপ্টার টাইপে হ্যাঁ কোয়াডকপ্টার টাইপে কিন্তু আমাদের ইয়াটা একটু আলাদা প্রজেক্টটা একটু আলাদা মানে এটা নিয়ে এখনো বাংলাদেশে কাজ হয় নাই সো আমরা ওটা নিয়ে এখন স্টাডি করতেছি একদম ইনিশিয়াল স্টেজে আছি এখন আচ্ছা ওটা নিয়ে জাস্ট একটু হিন্ট দেই যে উড়ে যাবে কিছু এরকম কিন্তু সেটা আসলে ন্যাচারাল ওয়েতে হবে না একটা মানে হেলিকপ্টার বা প্লেন এইটার একটা মিক্সার কোয়াডকপ্টার না এটুকু বলতে পারি আচ্ছা আচ্ছা তো আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি আমি যতটুকু বুঝছি যে জিনিসটা নিশ্চয়ই খুব অভিনব কিছু একটা হবে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই যেরকম বললেন যে উড়ে যাবে কিন্তু খুব ন্যাচারাল কিছু হবে না হ্যাঁ আশা করি সেই প্রজেক্টে আপনারা সফল হবেন আমাদের ইয়াং নাইটে আসার জন্য সময় দেওয়ার জন্য এবং আপনাদের চমকপ্রদ সব আবিষ্কার উদ্ভাবন এবং চিন্তা ভাবনার সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দুজনকে না শুধু আমি সাব্বিরকেও যুক্ত করছি এর সাথে সাব্বিরকে অনেক ধন্যবাদ যদিও সে না থেকেও আছে আমাদের সাথে হ্যাঁ আর ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বা দেশীয় প্রতিযোগিতা আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো আমরা আশা করব যে নিজেদের গৌরব বাড়ানোর পাশাপাশি বুয়েটের গৌরব বাড়ানোর পাশাপাশি আপনার দেশের জন্য গৌরব বয়ে আনবেন আমার পক্ষ থেকে আমাদের ইয়াং নাইট টিমের পক্ষ থেকে এবং এটিএন নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে ইয়াং নাইট এবং এটিএন নিউজকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই অনুষ্ঠানে ডাকা হয়েছে আমরা এবং আশা করব যে ভবিষ্যতে আরও সাফল্য পাওয়ার পর আরও আরও যেন অনেকবার আপনাদেরকে ডাকতে পারি প্রিয় দর্শক আজকের ইয়াং নাইটের এই ছিল আয়োজন ভবিষ্যতে আবারও হাজির হব আমরা অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আরও কোনো সাফল্যের গল্প শোনাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি